লেবানন ইসরায়েল সীমান্তে বাড়ছে উত্তেজনা। ফিলিস্তিনকে সমর্থন দিয়ে ইসরায়েলের সেনাঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েল ও ইরান সমর্থিত এই গোষ্ঠীর ঘাঁটিগুলোয় হামলা করছে। 2006 সালে পুরোদমে যুদ্ধের পর এই প্রথম এত বড় সংঘাতে জড়াতে যাচ্ছে তেল আবিব আর হিজবুল্লাহ। ঈশিতা ব্রহ্মের প্রতিবেদন। কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন। জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না। গাজায় ইসরায়েলের সেনা অভিযান শুরুর পর থেকে সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। ইয়েমেন থেকে হুতিরা হামলা শুরু করেছে ইসরায়েলে, এদিকে লেবানন থেকেও হামলা চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, ইসরায়েলও করছে পাল্টা হামলা, সীমান্তে বাড়ছে উত্তেজনা। গাজা উপত্যকায় তেল আবিবের হামলার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে 1,000-এর বেশি রকেট, মর্টার, ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা করেছে হিজবুল্লাহ। সোমবারও ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে আর্টিলারি দিয়ে হামলা করে। কিছুক্ষণ পরই সীমান্তে ইসরায়েলের সেনাঘাঁটিতে লেবানন থেকে একের পর এক রকেট আর মর্টার ছোড়া হয়। আইডিএফ জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটির কাছে সীমান্তে যুদ্ধবিমান, হেলিকপ্টার আর সাজোয়া যান প্রস্তুত যে কোনো হামলা প্রতিহত করতে। ইসরায়েলের সেনাবাহিনী জানায়, পৃথক পরিকল্পনার অংশ হিসেবে লেবাননের গ্রাম থেকে ইসরায়েলের সেনাঘাঁটিতে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলা করে হিজবুল্লাহ। এরপর ইসরায়েলের উত্তরাঞ্চলে 25টি রকেট আর 3টি আত্মঘাতী ড্রোন ছোড়ে সশস্ত্র গোষ্ঠীটি। এর মধ্যে বেশ কয়েকটি রকেট প্রতিরোধ করে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলে হামলার জন্য ব্যবহার করা হচ্ছে শক্তিশালী বুরকান ক্ষেপণাস্ত্র। পরবর্তীতে হিজবুল্লাহর কয়েকটি ঘাঁটিতে হামলা করে ইসরায়েলের সেনাবাহিনী। গেল 7 অক্টোবর ইসরায়েল গাজায় আগ্রাসন শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই সীমান্ত দিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গেল সপ্তাহেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে সতর্কবার্তা দেন, আগুন নিয়ে খেলা করছে তারা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।